কোথাও জুতা কোথাও বা বিরানির খালি বাক্সে জমে থাকা পানিতে পাওয়া যাচ্ছে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা, পাশাপাশি টায়ার ডাবের খোসা ও অব্যবহৃত পাত্র তো রয়েছেই। এডিস মশা নির্মূলে ঢাকা উত্তর সিটির চিরুনি অভিযানে মিলছে এমন চিত্র। সকালে মগবাজার এলাকায় সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে নগরবাসী সহায়তা চান ঢাকা উত্তর সিটি মেয়র। 42টি ওয়ার্ডে আমরা ডেঙ্গু টেস্ট শুরু করেছি, আমরা বিনা পয়সায় আমাদের হটলাইন চালু করেছি। আমরা চেষ্টাটা অব্যাহত রাখবো এবং আমাদের ক্যাম্পেইনটাকে আরও আমরা জোরদার করবো। আমাদের ওয়েবসাইটে আপনারা চলে যান, 42টা ওয়ার্ডের কোথায় ঠিকানা দেওয়া আছে এবং ফোন নম্বর দেওয়া আছে। এডিস মশা স্বচ্ছ পানিতে জন্মায়, কোথাও লার্ভা পাওয়া গেলে তা কীটনাশক দিয়ে ধ্বংস করা হয়। এক্ষেত্রে সবচেয়ে জরুরি মানুষের সচেতনতা, বলছে DNCC। শনিবার থেকে আমাদের যার যার বাড়ি 10 মিনিটের জন্য যদি পরিষ্কার করি, তাহলে আমরা অবশ্যই সকলে মিলে সামাজিকভাবে একটা সামাজিক আন্দোলন আনতে হবে। এই কাজটুকুই যদি করেন, আমার কিন্তু লার্ভিসাইড অ্যাডাল্টিসাইড কোনো কিছুরই দরকার নাই। এবং শুধুমাত্র আমরা অ্যাডাল্টিসাইড বা লার্ভিসাইড বাড়িয়ে দিয়ে কোনো দিনই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না এডিস মশাকে। এদিকে হাসপাতালগুলোতে করোনার পাশাপাশি বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। এরই মধ্যে ভর্তি হয়েছে নির্ধারিত বেডের 2 থেকে 3 গুণ বেশি রোগী। ডেঙ্গু রোগীর চাপ তো প্রতিদিনই বাড়তেছে। আমাদের হাসপাতালে 50 বেডের এগেনস্টে প্রায় 100 রোগী ভর্তি আছে। শুধু চলতি মাসেই সারা দেশে শনাক্ত হয়েছে প্রায় 2000 ডেঙ্গু রোগী। বেশিরভাগ রোগী ভর্তি হয়েছেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।